আসসালামু আলাইকুম, আমরা হচ্ছে রাজ ভাইয়ের এবার হ্যান্ডসটা সেট আপ দেখতে আসছি এবং মার্শাল্লাহ খুব সুন্দর একটা সেট আপ দেখতে পাচ্ছি এবং এই পাশেও কিছু আছে। এটার মধ্যে কি ভাই পাখি ছিল এগুলোর মধ্যে? ও এখনো আছে। এটা কি মানে সম্পূর্ণ টেম করা? সম্পূর্ণ মানে কমফোর্টেবল হাতের মধ্যে আর কি। উড়ে যায় না বাইরে বেরোলে? বাইরে বেরোলে উড়ে যায়, তখন ওই যে পায়ের মধ্যে যে ইয়াটা আছে, রিংটা আছে, ওইটার মধ্যে আর কি ক্লিপ সিস্টেম করা যায়। কথাটা তো বলে এটা না। আচ্ছা, এই যে এই পাশও আছে, এই পাশও আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই পাশ থেকেই শুরু করি, উপর থেকেই শুরু করি। এখানে হচ্ছে রোবোরুস্কি হ্যামস্টার, যেটা ওই যে উপর থেকে দেখালো রোবোরুস্কি। আচ্ছা, অনেক পিচ্ছি হ্যামস্টারের মধ্যে এটাই সবচেয়ে এক্সপেন্সিভ আর সবচেয়ে ছোট এবং কিউট। ভাই এর সাইজ কত? মানে 2 ইঞ্চির মতো হবে তাই না? ভাই এগুলো কি কামড়ায়? না এগুলো কামড় দিবে না, হাতে নিয়ে যায়। এগুলো হাতে নেওয়া যায়, হাতে নজে কিন্তু অনেক ছটফট তো। আচ্ছা, ছটফট করবে অনেক। এই পাশে হচ্ছে রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার, ওটা একটু বড় হয়। যেমন ওর 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 বাচ্চা হচ্ছে যে এগুলো, ও হচ্ছে মেল। এখানে হচ্ছে বেবিগুলো, ওর বয়স হচ্ছে এখন 2 মাসের মতো। এগুলো এটা হচ্ছে মেল, এই তিনটা হচ্ছে ফিমেল। দেখতে ভাই খুবই সুন্দর। ওইগুলো কিন্তু আবার সাইরিয়ান হ্যামস্টার, একদম ছোট, যেটা ওদের বয়স হচ্ছে আজকে 26 দিন বয়স। 26 দিন, 26 দিনের মতো বয়স, এখনো তো বাচ্চা। যেটা এগুলো টেম করানোর সিস্টেম কি মেইনলি? টেম করানোর সিস্টেম হচ্ছে যে আমরা যে ক্যাট ফুডটা ইউজ করি, এই ক্যাট ফুডটা থেকে ছোট থেকে হয় কি ওরা স্মেল, ক্যাট ফুডটা দিলে দেখবেন সব সামনে চলে আসবে। এই ক্যাট ফুডটা দিলে তখন ছোট থেকে হয় কি যখন সামনে আসে তখন একটা একটা করে এই যেভাবে দেই আর কি, মানে হাতে ধরে খাওয়ানো আর কি। এমনি কামড়টা মতো দেয় না? এইভাবে কামড় দিল না, বাট রাশিয়ান ডোয়ার্ফ গুলো একটু বাইট করে। মানে এগুলো কি সিরিয়াসলি লাগে হাতে? হ্যাঁ লাগে। তাহলে কামড় দেয় না কোনগুলো? কামড় দেয় না হচ্ছে সাইরিয়ান, এই যে এগুলো, হ্যাঁ, আর হচ্ছে এই যে রোবোরুস্কি যেগুলো আছে ওই যে ভিতরে ভিতরে পিছনে বাচ্চা আর কি। হ্যাঁ ভাই, এগুলোর প্রাইস রেঞ্জ গুলো কেমন হয়? রাশিয়ান ডোর 2500 থেকে 3000 টাকা জোড়া। সাইরিয়ান এগুলো তো রাশিয়ান ডোর, এগুলো হচ্ছে 2500 থেকে 3000 টাকা জোড়া। আর সাইরিয়ান গুলো হচ্ছে 2500 থেকে 3000, 3500 টাকা জোড়া পরে। আর রোবোরুস্কি যেগুলো এগুলো হচ্ছে 12000 টাকা 14000 টাকা আপ ডাউন করে আর কি, এরকম পেয়ার করে। এগুলো মানে অ্যাডাল্ট সাইজের দাম বলছেন নাকি বাচ্চার? ওদের বেবি থেকে 1 মাস থেকে ওদের এই প্রাইস স্টার্টিং হয়, আর ওরা মূলত 2.5 থেকে 3 মাসের মধ্যে ব্রিডিং স্টার্টিং করে দেয়। আচ্ছা, ওদের খাবার কি কি দেয়া লাগে মেইনলি? ওদের খাবারটা হচ্ছে ওদের রেগুলার খাবার হচ্ছে আমাদের যেমন লাভবার্ড পাখি বা ককাটল পাখি যে সিডলিংস গুলো পাওয়া যায় বাজারে, যেমন কাউন, তারপর হচ্ছে মিলেট, মিলেট মিক্স, ক্যানারি, তারপর হচ্ছে কুচিপিন, সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, এগুলো হচ্ছে ওদের রেগুলার খাবার। আর প্রত্যেক দিনের মধ্যে যেমন ট্রিট হিসেবে ওদেরকে ওই রিফ্লেক্স ফিডের যে ক্যাট ফুডটা থাকে এই ক্যাট ফুডটা দিচ্ছি। আর হচ্ছে কিছুক্ষণ আগে যেমন আমি ওদেরকে যে কলমি শাক দিচ্ছি, কলমি শাক এখানে দেওয়া আছে, কলমি শাকটা ওদের জন্য অনেক ভালো। কলমি ভেজিটেবলস এর মধ্যে কি সবগুলো খায়? উইকে ট্রাই করলে 5 দিন, 5 দিন বা 6 দিন ভেজিটেবল দেওয়া ভালো, যেমন কলমি শাক হতে পারে, শসা হতে পারে, গাজর হতে পারে, তারপর হচ্ছে সাজনা পাতা হতে পারে, এগুলো দিতে পারে। মোটামুটি কম বেশি সব সবজি খায় আর কি, কম বেশি সব সবজি খায়। আর হচ্ছে সপ্তাহে ভালো হেলথ কন্ডিশনের জন্য ওদেরকে ইয়ে দিতে পারেন,
হচ্ছে উইকে দুই দিন মুরগির মাংস সিদ্ধ করে দিতে পারেন হালকা পরিমাণ, আর হচ্ছে সপ্তাহে একদিন বা দুই দিন ডিম সিদ্ধ করে দেওয়া যেতে পারে, বাট কুসুম ছাড়া। ডিম সিদ্ধ কুসুম ছাড়া? হ্যাঁ। এদের লাইফ টাইম কেমন থাকে? সাইরিয়ান হচ্ছে 3.5-4 বছর, রাশিয়ান ডগ হচ্ছে 2-3 বছর। তাহলে এগুলোর দাম এত বেশি হওয়ার কারণ কি? এই 2 বছর 1 বছর যদি আপনি সার্ভিস করতে পারেন বাসা তো ভরে যাবে। প্রত্যেক 18 দিন পর পর একবার বেবি দেবে এমন নাকি? এমন না, এখন ওরা যখন মেল ফিমেল একসাথে দিবেন তখনই ওরা মেটিং করবে, কিন্তু রেগুলার ঘন ব্রিড নিলে তখন আবার হেলথ কন্ডিশনের প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এমনি নরমালি হচ্ছে মানে একসাথে যদি থাকে তাহলে কতদিন পর পর ব্রিড করে আর কি? একসাথে থাকলে ওরা মেলগুলো 2-3 দিন পর পরই মেটিং মোডে হিটে চলে আসে, তখন ওরা মেটিং এর জন্য ই করবে, অ্যাটাক করবে। আর বাচ্চা দেবে কত দিনে? আচ্ছা, মেটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর 18 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। যেমন ওদের বয়স এখন 26 দিন, গাপির থেকেও ফাস্ট বেশি। আর ওদের একটা মজার বিষয় হচ্ছে, ওরা 8-9 দিন বয়স হলে একা একা খাইতে পারে, ওদের চোখ ফুটার আগে ওরা একা একা খায়, ওরা নাকের স্পেল এতটাই বেশি যে ওরা ধরে ধরে, মানে বাকি দিনগুলো কি মানে ওদের প্যারেন্টসটা খাওয়ায় দেয়? হ্যাঁ, ওদের প্যারেন্টস ওরা আসলে বুকের দুধ খায়। ও আচ্ছা, স্তন্যপায়ী তাইলে এটা। হ্যাঁ। আর এবার সেটআপটা কেমন হওয়া উচিত সেটআপ নিয়ে একটু বলেন। সেটআপটা হচ্ছে 1.5 ফিট বাই 2 ফিট হচ্ছে, মানে এটার মধ্যে রাখা যায়, এর থেকে বড় হলে যত বড় দিবেন তত ভালো আর কি। 1.5 ফিট বাই 2 ফিট, হ্যাঁ, ওদের জন্য ছোড়া একটু প্লেইং ফুল হয়, তো যার কারণে হচ্ছে যে যেমন এই যে একটা উঠছে যে এটার মধ্যে যেগুলো দৌড়াদৌড়ি করতেছে তো এরকম আর কি। তো যত বড় স্পেস দেওয়া যায়, তারপর হচ্ছে কিছু টয় দিয়ে দিলে ওরা ওটার মধ্যে খেলবে আর কি, মানে খেলাধুলা করবে আর কি। আর নিচে যে কাঠের গুঁড়ি দিছেন এটা দিয়ে রিজনটা কি? এটা হচ্ছে ভাই, অনেকে হচ্ছে টিস্যু ইউজ করে, বাট টিস্যুটা ইউজ করলে হয় কি যে ওরা যেহেতু ওই ইয়ে করে যে পটিটা যখন করে তখন টিস্যুর মধ্যে রাখলে হয় কি একটা টাইমে স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়ে যাবে, গন্ধ হয়। বাট এটা দিলে হয় কি যে কাঠের খড়টা যে ওই পানিটা বা ওই ইয়েগুলো পটিটা টেনে নেয়, সেরকম আর ব্যাড স্মেল আসে না। আর সবসময় ট্রাই করতে হবে যে মিনিমাম 7-8 দিন পর পর নিচে বেডিংটা চেঞ্জ করে দেওয়ার জন্য, যেহেতু আমার রুমের মধ্যে আমি ট্রাই করি 7-8 দিন পর পর চেঞ্জ করে দেওয়ার জন্য, তাহলে আর কোনো এরকম ব্যাড স্মেল আসে না। অনেকে আছে যে রাখলো বাট প্রপার টেক কেয়ার করলো না বা ক্লিন করলো না, তখন দেখা যায় যে ওদের জন্য প্রবলেম। আর ওদের কিন্তু আসলে বেসিক কোনো কিন্তু ওদের রোগ বালাই কিন্তু হয় না, ওরা হচ্ছে জাস্ট ওদের ব্যাড স্মেল পছন্দ করে না। যদি ওদের সেট আপ যদি আপনার ধরেন ক্লিন প্রপারলি না করলো, তখন দেখা যায় ওইখান থেকে ওদের একটা ভাইরাস হওয়ার বা ওদের ইনফেকশন হওয়ার চান্স থাকে অনেক বেশি। যাক, মোটামুটি এটা দেখে খুব মজাই লাগছে আমার। এটা একটা ইচ্ছা আছে, আমি তানিম ভাইকে বলতেছিলাম যে আমার একটা ইচ্ছা আছে করার। তাদের জন্য হচ্ছে এটা একটা, মানে অনেক আছে এনিমেল পছন্দ করে বাট পার্লার সুযোগ পাচ্ছে না বা পরিসর নেই বা স্পেস নেই, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট। কারণ ওরা যেহেতু এক্সোটিক এনিমেল সারাদিন ঘুমায়, রাতে হলে ওদের অ্যাক্টিভিটিটা বাড়ে, তখন দেখতে ওদের সময়টা সুন্দরভাবে কাটানো যায়। আর এই লাইটটা আমি আসলে আমার নিজের সৌন্দর্যের কারণে এইভাবে লাইটটা দাও আর কি, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। মানে যখন মন ছিল এখন দেখতে মন ছিল তখন আমি লাইটটা দিয়ে দিই, তখন দেখতেও ভালো লাগে। যাক, আর এই পাশে কয়েকটা আছে দেখতে পাচ্ছি, এই পাশে এখানে আছে হচ্ছে সাইরিয়ান গুলো আছে এই পাশে আমার, মানে বেশিরভাগ মানে মাদার গুলো এই পাশে রাখা নাকি? মাদার গুলো বলতে সাইরিয়ান হ্যামস্টার মধ্যে 3টা ভেরিয়েন্ট ভাই, এটা তো সেই বড়। একটা হচ্ছে রাশিয়ান ডোয়ার্ফ, একটা হচ্ছে রোবোরোস্কি হ্যামস্টার, একটা হচ্ছে সাইরিয়ান হ্যামস্টার। তো এগুলোর মধ্যে হচ্ছে সাইরিয়ান গুলো হচ্ছে বড় হয়, এগুলো হচ্ছে সাইরিয়ান হ্যামস্টার। যেমন ওদের বাচ্চাগুলো বাচ্চা দেখতে যেমন, যে এগুলো হচ্ছে সাইরিয়ান বাচ্চাগুলো এমন থাকে, শুধু এই রাশিয়ান ড্রফটি একটু কামড় দেয় আর অন্য কোন হ্যামস্টার কামড় দেবে না। এটাও আবার টেম করা যায় যদি ছোট থেকে যদি হ্যান্ড ফিট মানে ওইভাবে যদি টেক কেয়ার করা যায় কি দেবে, মানে বেবি হওয়ার পর থেকেই মেইনলি হাতে নিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে আপনাকে কমফোর্টেবল ফিল করতে হবে। মানে ওরা টাইম বলতে হচ্ছে এটা আপনাকে দেখে চিনবে না, হয়তো আপনার হাতে থেকে কমফোর্টেবল ফিল করবে, লাফালাফি করবে না বা কামড় দিবে না, এটাই হচ্ছে ওদের টাইম। আচ্ছা, এরা কি বাদাম টাদাম এগুলো খায়? হ্যাঁ, ওদেরকে বাদাম দিলে ভালো। আচ্ছা, যাক মোটামুটি ভালোই লাগছে, দেখি ইনশাল্লাহ আমি আমার অ্যাকোয়ারিয়ামগুলো আগে সেট আপ করি, সেট আপ দেওয়ার পরে ইনশাল্লাহ এরকম একটা নেওয়ার ইচ্ছা আছে।
যাক ভালোই লাগলো। এই পাশে কিছু বেটাও দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে। বেটা কি এখানে তিনটা আছে তাই না ভাই? দেখ বেটাগুলো সুন্দর আছে। এই বোতলগুলো ভাই কোথা থেকে ম্যানেজ করছেন? বোতলগুলো হচ্ছে ওই যে স্যালাইনের বোতলগুলো থাকে না ফার্মেসিতে, ও আচ্ছা ওইগুলা ওই ওই বোতলগুলো কালেক্ট করে নিয়েছি, দেখতে ভালো লাগে আর কি। না আমি সেটা ভাবতেছিলাম যে বোতলগুলো এই বোতল কোথা থেকে পাইছে। যাক ভালোই লাগলো ভাই। আপনি তো তাহলে এইগুলো তো মনে সেল করেন তাই না? আচ্ছা তাহলে তো ভাইয়ের থেকে আপনারা আজকে দুই পেয়ার সেল হয়ে গেছে, আবার কিছু ওই যে এই পেয়ার তো আবার কনফার্ম করে রাখছে, এগুলো নিয়ে যাবে আর কি। ২৬ দিন বয়স আর এদের কি ওয়েদার নিয়ে কোনো ঝামেলা আছে? শীতের সময় কোনো ঝামেলা হবে বা শীতের মধ্যে ঝামেলা? ওরা শীতের মধ্যে বরং ভালো থাকে, ওরা আসলে গরমটা পছন্দ করে না, ওরা আসলে উইন্টারটা পছন্দ করে ভালো। আচ্ছা ঠান্ডার মধ্যে যত ঠান্ডা হবে দুজন তত ভালো। ঠান্ডার মধ্যে ওদের উপরে যে কোটটা আছে এটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সিল্কি থাকে। আর গরম বেশি হিট হয়ে গেলে তখন দেখা যায় উপরে এগুলো একটু রুক্ষ রুক্ষ হয়ে যায়, একটু দেখতে ভালো লাগে না আর কি। তাহলে ভাইয়ের কাছে হচ্ছে যেগুলো আছে এগুলোর প্রাইস রেঞ্জটা একটু যদি বলে দেন। রাশিয়ান ডলগুলো হচ্ছে ২৫০০-২৬০০ টাকা পেয়ার আদম থাকবে, ২৫০০-২৬০০। সাইরেন গুলো হচ্ছে ২৫০০-৩০০০ এর মধ্যে থাকবে, ওর কোট হিসেবে ওর হেল করে সুপার ডিপেন্ড করবে। আর রোবোরোস্কি হ্যামস্টার গুলো হচ্ছে ১২,০০০-১৪,০০০ টাকা বা ১১,০০০-১৩,০০০ টাকা এরকম হইতে পারে, তার সাপেক্ষে হচ্ছে কথাগুলো হবে আর কি। কেমন কি এজ আছে বা হচ্ছে ওরা ব্রিডিং একদম কি ব্রিডিং পেয়ান কিনা বা কতদিন এজে তার উপরে, বাট নর্মালি ১১,০০০-১২,০০০ টাকা হচ্ছে বেবি প্রাইস। সব থেকে দেখতে সুন্দর লাগছে আমার কাছে যেইগুলো, এটা হচ্ছে আবার সাইরেনের মধ্যে ব্যান্ডেড যেটা, ওটা ছোট থাকতে বেশি সুন্দর লাগে, বড় হলেও সুন্দর দেখা যায়। মানে বড় হলে কি কালার চেঞ্জ হয়ে যাবে? বড় হলে কালার চেঞ্জ হবে না, কালারটা একটু ব্রাইট হবে আর কি, মানে আরো সাদা টাইপের হবে এরকম নাকি? যেরকম আছে, বাট এই যে ওর এখানে ফিমেল যেটা দেখছিলেন ওই যেটা একটু এটার মতো হবে, এই যে এই কালারটা আসবে উপর থেকে। আচ্ছা এগুলো এরকম সাইজ আসছে কতদিন লাগে ভাই? ওদের এই হচ্ছে এখন ভাই ৬.৫ মাসের মতো, ৬.৫ মাস। তাহলে তো খুব ফাস্ট গ্রো করে। হ্যাঁ ওরা অনেক ফাস্ট গ্রো করে। এই যে এদের বয়স, ওর বয়স আর ওর থেকে কি বেশি তফাৎ লাগতেছে ওটা কি? ওর মা, এটা কিন্তু মা, এটা কিন্তু বাচ্চা। হ্যাঁ তো তো মার সাইজ হয়ে গেছে প্রায়, সাইজ হয়ে গেছে। এগুলো হচ্ছে ফিমেল গুলো, এপাশে তিনটা ফিমেল, এই তিনটা ফিমেল আর ওই তিনটা মেল। আচ্ছা যাক ভালো লাগলো দেখে। সো যারা যারা হ্যামস্টার পালতে আগ্রহী তারা ইনশাল্লাহ হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এটা হচ্ছে ভাই, এটাও তো আপনার রাজ ফিশ জোন থেকে সেল করেন? আচ্ছা আচ্ছা, রাজ ফিশ জোন থেকে হচ্ছে সেল করে থাকে এগুলো। সো আপনারা তার পেজে গেলে ইনশাল্লাহ হচ্ছে এইগুলোও পেয়ে যাবেন, আর পেজের লিঙ্ক তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভাই ঠিক আছে, ভালো লাগলো এটা নতুন কিছু একটা দেখে। নর্মালি হচ্ছে মাছ আর প্লান্ট নিয়ে দেখতে দেখতে বাসার মধ্যে ও তো অনেক পিচ্ছি, একদম ছোট ছোট হ্যামস্টার সবচেয়ে ছোট জাতি হচ্ছে এটা, এর থেকে বড় হবে না। মানে এগুলোর এইটুকু সাইজ হয়? এর থেকে সামান্য একটু বড় হবে, একটু। এটার অ্যাডাল্ট সাইজটা কি আছে? অ্যাডাল্ট সাইজটা এখন আপাতত এখানে নেই, অ্যাডাল্ট সাইজটা সেল হয়ে গেছে। এই এইটার এই সাইজটা হবে একদম অ্যাডাল্ট সাইজ, এই এতটুকু সাইজ হবে পুরো অ্যাডাল্ট সাইজ। এই জন্য কি দাম বেশি এগুলো যে ছোট থাকে ওই জন্য? এটা হচ্ছে আসলে এক্সপেন্সিভ বলতে, ওদের পেয়ার আসলে কিছুদিন আগেও প্রায় ২০,০০০ এর মতো ছিল পেয়ার, কিন্তু এখন একটু বিট করতে পারতেছে আমাদের বিটিতে, যার কারণে এখন মোটামুটি এই প্রাইসে চলে আসছে। আর ওদের বিট হচ্ছে একটু সেন্সিটিভ সব দিক থেকে মিলায়, ওরা একটু বলতে পারেন যে ওরা গরমটাও কম পছন্দ করে, বিট একটু ঝামেলা বলতে কি মারামারি করে যে মানে পেয়ার নিল না বাট মেরে ফেলবে এরকম কামড়ে টামড়ায়? এটা হচ্ছে যে বেশি হিটিং মোডে যখন চলে আসে তখন দেখা যায় যে এরকম হইতে পারে যে মেলটা একদম রিডিং মোডে আছে বাট ফিমেলটা এখনো রেডি না, বা হেল কন্ডিশনের দিক থেকে বা ও নিজের দিক থেকেও এখনো রেডি না,
তখন দেখা যাবে যে ফিমেলটা এড়াই দিতে চাবে কিন্তু মেলটা সে মেটিং করতে যাবে, তখন দেখা যায় একটু ফাইট হইতে পারে, তখন আলাদা করে দেওয়াটাই বেটার। আবার দু একদিনের দু তিন দিন পর আবার একসাথে দিলে তখন মেটিংটা করে। আর এতটুকু সেট আপে ভাই সর্বোচ্চ কয়টা রাখা যাবে? এতটুকু হ্যামস্টার ইয়ের মধ্যে ওরা বেশি রাখা যাবে, প্রায় 6-7টা রাখা যাবে, কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে ওরা আসলে বাইট করতেছে কিনা বা ওরা আসলে ঝগড়া বিবাদ করতেছে কিনা, এরকম না হয় তাহলে একসাথে রাখতে রাখা যাবে। আর রাখা যাবে কিন্তু আবার তারপর কথা হচ্ছে যে ওই যে আমার এখানে কিন্তু সবগুলো ক্রিস্টাল ক্লিয়ার বা হচ্ছে একদম মানে কোনো ব্যাড স্মেল কিন্তু এখনো নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ব্যাড স্মেল যদি চলে আসে বেশি থাকতে তখন রুম নোংরা একটু বেশি হবে, তখন ওটা আপনার আপনার নিজেরই খারাপ লাগবে আর কি। হ্যাঁ, টাইম টু টাইম ক্লিন করে ফেলতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর যারা যারা হ্যামস্টার নিতে চান তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট হ্যামস্টার পেয়ে যাবেন। আমার নিজেরই নিতে ইচ্ছা করতেছে, বাট ভাই আপাতত বাসায় জায়গা নাই সত্যি কথা বলতে যা। ইনশাল্লাহ দেখি সামনে যদি জায়গা বানাতে পারি তাহলে আপনার কাছে নিয়ে যাবেন একটা। ইনশাল্লাহ ভাই, তাহলে সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।